কখনো কখনো ভাবি যে আমি নিজেই গিয়ে কোর্টে প্র্যাকটিস করি, টাইম পেয়ে উঠছি না, বাট কিছু কিছু কেসে ভাবছি নিজেই প্লিড করব, কারণ নিজের নিজের অন্তরের কথাটা যতটা বলতে পারবো, একটা বৃক্ষরার মধ্যে বলা আর একটা নিজে ব্রিফিংটা দেওয়া, নিজের অন্তর থেকে বলা, দুটোর মধ্যে অনেক সামঞ্জস্য ব্যাহত হয়। তাই সুযোগ পেলে আমাকেও সুযোগ দেবেন, কথা দিচ্ছি পয়সা নেব না, আমার পয়সার দরকার নেই, আমি মাইনেও নিই না। যদি বলেন এই পয়সা পান কোথায়, বই লিখি, গান লিখি, ওর থেকে যে রয়্যালটি পাই তার থেকে এটা আমার চলে যায়, এর থেকে বেশি আমার চাই না, আমি এর থেকে বেশি কিছু চাই না। যতদিন বাজবো আপনাদের জন্য বাজবো, ভালোর জন্য বাজবো, খারাপের জন্য নয়। আমি তো বলছি, আমি যদি কোনো অন্যায় করি আপনারা আমার গালে যদি দুটো চড় মারেন আমি কিচ্ছু মনে করব না, যদি আমি দেখি ইয়েস আমি গিলটি। আমি জীবনে জেনে শুনে কোনো অন্যায় কারো করিনি। ইভেন আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেবার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে। আমি অশোক গাঙ্গুলির একটা ভার্ডিক দেখেছিলাম সিপিএম এর আমলে, চাকরি নিয়ে একটা কেস হয়েছিল, উনি বলেছিলেন রায়তে যে সংশোধন করে নাও যদি ভুল থাকে, চাকরি খাওয়ার কথা বলেনি। আর এখন রোজ কথায় কথায় 3,000 চাকরি বাদ, 4,000 চাকরি বাদ, কেউ যদি নিচে তলায় অন্যায়ও করে থাকে, আমাদের এখানে গণতান্ত্রিক দল, সবাই তো আমার তৃণমূলের ক্যাডার নয় বা সবাই আমার গভর্নমেন্টের ক্যাডার নয়, গভর্নমেন্টের ক্যাডার হলেও তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সমর্থক, তারা নিচে বসে যদি কেউ অন্যায় করে, আমার লোকও অন্যায় করে, আমি ন্যায় পথে থাকবো, আমি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এটা আমার চিরকালের স্বভাব।